ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল ইডেন কলেজ মহিলা শাখা। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন ও সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের ঘটনায় সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সাধারণ ছাত্রীরা নিরাপদ নয়। নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগের নেত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে কলেজ প্রশাসনের চেয়েও বেশি প্রভাবশালী মনে করেন। ছাত্রলীগরা নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টির কারণে যেসব তথ্য পাওয়া গেছে তা ইডেন মহিলা কলেজের মতো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে। এ সময় তারা আরও বলেন, আমরা কলেজ প্রশাসন সহ সব সুনাগরিকের দৃষ্টি আকর্ষণ করছি যেন তাদের হাত থেকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করা হয়, সেজন্য নিরাপদ কলেজ ক্যাম্পাস ও আবাসনের ব্যবস্থা করতে ছাত্রলীগের মতো সংগঠনকে না বলার অনুরোধ করছি। নেতৃদ্বয় আরও বলেন, ছাত্রলীগ তাদের অনিয়ম চালিয়ে যাওয়ার জন্যই ছাত্রদল সহ অন্যান্য ক্রীড়াশীল ছাত্র সংগঠনকে ক্যাম্পাসের বাইরে রাখতে চায়। তাই কলেজ ক্যাম্পাসে ক্রীড়াশীল সব ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতেও কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অপরদিকে ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।